আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। কোভিড আক্রান্ত পরিবারের পাশে জয়নগর মজিলপুর টাউন কোভিড সচেতনতা কমিটি। এবার কমিটির উদ্যোগে রান্না করা খাবার পৌঁছে যাবে আক্রান্তের বাড়িতে। সারা রাজ্যের সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায়ও করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। গত কয়েক সপ্তাহে এলাকার বেশ কিছু মানুষকে তাদের প্রিয়জনের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এই মারণ ভাইরাস। যত দিন যাচ্ছে ততই আতঙ্কিত হয়ে পড়ছে এলাকার মানুষ। বর্তমান পরিস্থিতিতে এই ভয়াবহ অতিমারি থেকে মানুষকে সচেতন করতে এবং আক্রান্ত মানুষদের পাশে থাকতে এলাকার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি, পুলিশ প্রশাসন এবং স্থানীয় পৌর প্রশাসন একত্রিত হয়ে জয়নগর মজিলপুর টাউন কোভিড সচেতনতা কমিটি গঠন করে। শনিবার জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে ওই কমিটির সদস্য এবং এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের নিয়ে কোভিড সংক্রান্ত বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আক্রান্তদের পরিবার কিভাবে চিকিৎসা পাবে, অ্যাম্বুলেন্স বা কোথায় পাবে এবং জরুরি ভিত্তিতে অক্সিজেন পরিষেবা পাওয়ার জন্য কি করতে হবে, এসবের পাশাপাশি কোভিড আক্রান্তদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই আলোচনা সভায়। শনিবারের এই আলোচনা সভা নিয়ে জয়নগর থানার আইসি অতনু সাঁতরা জবর খবরকে বলেন, এখানে জয়নগর মজিলপুর কোভিড সচেতনতা কমিটি যেটা ফর্ম করা হয়েছে, এখানে সমস্ত জয়নগর মজিলপুরের মানুষের প্রতিনিধিরা উপস্থিত আছেন, বিভিন্ন ক্লাব সংগঠনের প্রতিনিধিরাও আছেন, পুরসভা আছে, আমাদের থানা আছে এবং সেই সঙ্গে প্রত্যয় বলে যে কমিউনিটি ফর্ম করা হয়েছে থানা থেকে সেটাও আছে। সবাই সম্মিলিতভাবে আমরা উদ্যোগ নিয়েছি যাতে যারা কোভিড আক্রান্ত পরিবার বা কোভিড রোগী তাদের যাতে অযথা বাইরে না বেরোতে হয় বাজারহাট করার জন্য বা কেনাকাটা করার জন্য। তাই যতদিন তারা কোভিড আক্রান্ত থাকবে তাদের পরিবারকে আমরা দুবেলা আমরা রান্না করা খাবার পৌঁছে দিই এবং এটা করার জন্য আমরা প্রাথমিকভাবে আমরা যারা সদস্যরা আছি কমিটি আমরা নিজেদের মতো করে আমরা কন্ট্রিবিউট করেছি। এখন সাধারণ মানুষ এগিয়ে আসছে, তারাও বিভিন্নভাবে আমাদের সাহায্য করছে, সেভাবেই এই পরিকল্পনা কার্যকরী। এ বিষয়ে জয়নগর মজিলপুর পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজিত সরকেল জবর খবরকে জানান, অ্যাম্বুলেন্স ছিল, ইতিমধ্যে একটা অ্যাম্বুলেন্সকে কোভিড অ্যাম্বুলেন্সে ডেডিকেট করা হয়েছে। কোভিড আক্রান্ত পজিটিভ পেশেন্ট তাদেরকে সেফ হোমে 102 যদি কোনোভাবে সরকারি অ্যাম্বুলেন্স আসতে দেরি করে, পেশেন্টের অবস্থা যদি কোনোভাবে ডিটোরিয়েট করে, আমাদের এই অ্যাম্বুলেন্স তৎক্ষণাৎ আমরা পাঠিয়ে দিয়ে তাকে সেফ হোম বা যেখানে বেড অ্যাভেলেবেল হবে আমরা পাঠাবার ব্যবস্থা করি। তার জন্যই অ্যাম্বুলেন্সটাকে কোভিড অক্সিজেন পার্লার যেটা হচ্ছে সেটা কীভাবে মানুষের পরিষেবা, অক্সিজেন পার্লারটা আমরা আমাদের ভাবনায় রাখা আছে মানে নিশ্চয়ই বাস্তবায়িত হবে। আগামীকাল আমাদের একটা পরিকল্পনা বা একটা প্রকল্প শুরু হচ্ছে কোভিড সচেতনতা কমিটির উদ্যোগে, সবার সহযোগিতায় সমস্ত মানুষ আছে এই সময় সব কিছু উঠতে উঠে মানুষ এখন মানুষের পাশে দাঁড়াবার যে বার্তা নিয়ে এসছে সেই প্রকল্পটা কালকে শুরু করেই আমরা আগামী দু একদিনের মধ্যেই অক্সিজেন পার্লারের ব্যবস্থাটা চালু করতে পারবো আশা করছি। ইতিমধ্যে একটা স্বেচ্ছাসেবী সংস্থা পরবর্তীকালে নাম বলবো
ওখানে অক্সিজেন কনসেন্ট্রেটর ওনারা দিচ্ছেন, আরও কিছু মেডিসিন দেবেন এবং বেশ কিছু অক্সিমিটারও দেবেন, যাতে অক্সিজেন পার্লারেতে যেটা মোবাইল পার্লার যেটা হবে তাতে অক্সিমিটারও যাতে থাকে সেটারও ব্যবস্থা করবো, আরও যেটা প্রাইমারি হয়তো ওষুধপত্র সেই গাড়িতে থাকবে সেটা অনেক ভলেন্টিয়াররা এসছেন তাদেরকে ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হবে, একটা ট্রেনিং দিয়ে দেওয়া হবে, প্রচুর মানুষ আসছেন যারা কাজ করতে চাইছেন, সেই ইয়ং জেনারেশান তাদেরকে এই কাজে লাগানো হবে, কারণ ওটা 24 ঘন্টা তো থাকবে, বিভিন্ন ভলেন্টিয়ারদের নাম থাকলে আমরা তাকে ফোন করে দেবো টোটোটা নিয়ে তুমি অমুকের বাড়ি যাও একটু অক্সিজেন প্রয়োজন, এবং তাদেরকে ট্রেন করা হবে যে 10 জন ভলেন্টিয়ার রাখা হবে কীভাবে অক্সিজেনটা দেওয়া হবে না হবে ট্রেন করা হবে। পৌরসভার এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং পৌরসভা ও স্থানীয় থানা থেকে যে কোভিড আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, এটার ফান্ডটা আপনারা কীভাবে করছেন? ফান্ডটা সমস্ত মানুষ সহযোগিতা করছেন, আমাদের আইসি সাহেব উনি ধন্যবাদ যাবো, উনি প্রথম ওনার 7,000 টাকা এক মাসের স্যালারি দিয়েছেন, আমাদের এক স্টাফ দিয়েছেন, আমি আমার সামর্থ্যের মধ্যে আমার 6 মাসের যে 5 মাসের ভাতা পৌরসভা থেকে পাই সেটাও দিয়েছি। তা মানুষ ইতিমধ্যে আপনারা দেখছেন এই মিটিংয়ে মানুষ এগিয়ে আসছেন, মানুষ অর্থে সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন। কমিটির পক্ষ থেকে আক্রান্ত পরিবারের জন্য একটি হেল্পলাইন ফোন নাম্বার চালু করা হয়েছে, নাম্বারটি হলো 9734977626। জয়নগর মজিলপুর পৌরসভা এলাকার আর্থিকভাবে দুর্বল বা পরিস্থিতির শিকার যে সমস্ত কোভিড আক্রান্ত মানুষ ও তাদের পরিবার হেল্পলাইনে রাত্রি 8টার মধ্যে নাম নথিভুক্ত করবেন, তারা পরবর্তী দিন থেকে প্রয়োজনীয় সময় পর্যন্ত বিনামূল্যে দুবেলার পুষ্টিকর খাবার এই কমিটির থেকে পেয়ে যাবেন। কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে কমিটির সাথে কাজ করার জন্য এগিয়ে আসছেন অনেক মানুষ, আর্থিক সহযোগিতা করে অনেকেই এই মহতি উদ্যোগকে সমর্থন করেছেন। আমাদের ক্লাবটার নাম হচ্ছে জয়নগর মজিলপুর মহিলা কল্যাণ সমিতি। আমরা বিগত দিনে যখন আমফান হয়েছে, করোনা হয়েছে, তখন আমরা মানুষের বাড়ি বাড়িতে শুকনো খাবার পৌঁছে দিয়েছি এবং বাড়ির সামনে ওখানে শুকনো খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। আর এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলাম যে আমাদের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ, তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি যে পৌরসভা এবং আমাদের থানার উদ্যোগে যে একটা কমিটি তৈরি হয়েছে এবং খাবার সরবরাহ করা হবে কোভিড পেশেন্টদের জন্য, সেইখানে আমরা ডিম এবং ডালের এই ইয়ের থেকে ক্লাব থেকে ব্যবস্থা করতে চাই এবং রুগীদের জন্য একটা অক্সিজেন সিলিন্ডার কেনার উদ্যোগ আমি অংশগ্রহণ করতে চাইছি এবং একটা সিলিন্ডারের দাম। শরীর খারাপ হলে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করুন, অযথা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আলোচনা সভা থেকে এলাকার মানুষের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন ডাক্তার হরিসাধন নস্কর। আমরা যেটা বলতে চাইছি সাধারণ মানুষকে, যখন আমাদের কাছে আসছে তার অসুস্থতা নিয়ে, প্রত্যেকে একটা কথাই বলতে চাইছি যে আপনারা প্রথম দিন থেকে চিকিৎসার মধ্যে আসুন, ভয় পাবেন না, কিন্তু করোনাকে মান্যতা দিন, করোনাকে মানতে হবে, ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু তাকে গুরুত্ব দিতে হবে, এটি আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি। আর যদি কোনো উপসর্গ প্রথমে তারা পায় কী করণীয়? কী প্রথম কথা তো মাস্ক তো ব্যবহার করতেই হবে, নিজেকে একটু বাড়ির অন্যদের থেকে আলাদা রাখতে হবে, বাইরে যাওয়ার কোনো দরকার নেই, ডাক্তার দেখাতে হবে তার প্রথম দিন থেকে, শুধুমাত্র অক্সিজেন একটা ব্যবস্থা করলাম বাড়িতে রেখে নিলাম এটা যেন না হয়, অন্তত ডাক্তারের পরামর্শ প্রথম থেকে নেই।